চলে আসবে নিজেকের মধ্যে, তোকে বাড়ি নিয়ে যাব, তাই গেলাম। কেন ভারী ব্যাগটা আমাকে দিবি? বাস কি কি হলো এটা? কি হলো কেন মাস্ক পরতে বলেছে? কেন ডোডো ডোডো ডোডো, এই যে আমার ডোডো। এবার শুরু হবে দিদি আর ডোডোর ডান্স। কি গানে ডান্স হবে? দিদি এসেই দেখতে শুরু করে দিয়েছে দিদির ডেকোরেশন। এটার কাপটা কে রেখেছে? তুই? না, ছি 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 ছি। তো নানি দিদি এসে খেলা করছে। এই দিদি নে আগে কোলে নে। এ বাবা নে, দেখ সে কেমন তাকিয়ে বসে আছে। দেখ দিদি নিচ্ছে না ডোডো। ওই দিদি, দিদি নে তাকে আগে একটু নিয়ে বাবা। শোনু, আরে হরে কৃষ্ণ পরে করবি, আগে নে। ওই ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে কি হরে কৃষ্ণ? তুই কি এ হয়ে গেলি? তুই কি খ্রিস্টান হয়ে গেলি নাকি? হ্যাঁ, সব অ্যারেঞ্জ করতে হবে, নালে বাবু করে তো বলবে কে এরকম করেছে। সিদ্ধ ভাত আর আর কি চাই? আর বেগুন ভাজা আর চিপস। বেগুন ভাজা তো হবে না আজকে। চিপস? চিপসও হবে না আজকে, সোমবার, আজকে ভেজ খাবার হবে। ও হ্যাঁ, আজকে তো ভেজ আছে। চিপস আছে? হ্যাঁ, চিপস তো ননভেজ বাবা। আর এই বেগুন ভাজাটা দিয়ে দিলাম। আমাদের দুপুরের খাবার আজকে ডাল আলু সিদ্ধ। সোনুকে বললাম রঙ্গোলি দেওয়ার জন্য, তো সোনু আর ডোডো মিলে রঙ্গোলি দিচ্ছে ঘরের বাইরে। কেমন রঙ্গোলি দিচ্ছে একটু দেখি। ওই দেখুন, আর এই যে ডোডো, ডোডো বাইরে যাবে বলে খুব চিৎকার করছিল, তো তাই ডোডোকে বেঁধে রেখেছি সামনে, না হলে তো ও চলে যাবে বাইরে। আর সোনু বসে রঙ্গোলি দিচ্ছে। এইটার পুতুল, এটার ডল, পুতুল নয় এইটার ডল, ডোডোর ডল, এইটা ডল। যখনই ঘুমোবে তখনই এই ডলকে নিয়ে ঘুমোবে। কী রে, উঠবি না ডোডো? হে ডোডো, তো আর এই এইটা হলো আমার ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেটটা আমার ছেলের খুব পছন্দের। হেডটা ম্যাসেজ করে দিলেই এক্ষুনি চোখটা বন্ধ হয়ে যাবে। আইস ক্লোজ করো ডোডো, আইস ক্লোজ করো, নাহলে বেল্ট দিয়ে বেঁধে দিব। আইস ক্লোজ করো করো।